नमस्कार सबाइके गुरुजन के प्रणाम। आज के आम्रा अनुष्ठान माध्यमे जानबो जे मीन राशिर बचरे शेष दुमास नवम्बर और डिसेम्बर किभावे जाबे, कि होते चललो, किभावे काटबे, बचरे शेष कि फल दिते जाच्छे। तार आगे बोलबो भिडियोटा भालो लागले भिडियोटा पुरोटाई देखबेन, भिडियोटा भालो लागले लाइक शेयर करबेन, आर जारा नतुन ওরা কে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে গোচর নিয়ে বলি, গোচরে রাশির উপরেই এখন রাহু আছে, রাহু 30 অক্টোবর মীন রাশিতেই ঢুকলো, আর বৃহস্পতি দ্বিতীয়তে, আর শুক্র সপ্তমে, শুক্র নিচস্থ ঘরে আছে, অষ্টমে মঙ্গল আর সূর্য আছে, বুধ নবমে আর শনি দ্বাদশে। তাহলে শুরু করা যাক। প্রথমে বলবো রাহু নিয়ে, রাহু এখন মীন রাশিতেই আছে, রাশির উপরেই। এই 30 অক্টোবর রাহু মীন রাশিতেই ঢুকলো, রাহু এখানে 1.5 বছরের মতো থাকবে, কিন্তু এখন বর্তমানে 2 মাসেরই কথা বলি। রাহু এখন রাশির উপরে, রাশির উপরেই রাহু থাকাতে আপনার ইন্টেলিজেন্সি বাড়তেছে, বুদ্ধিমত্তা বাড়তেছে আপনার। আপনি এখন চাচ্ছেন সমাজে আপনার নিজের একটা প্রতিষ্ঠা হোক, মানুষ মান সম্মান করুক, মানুষ চিনুক, আমি আছি এইটা একটা জানানোর চেষ্টা আপনার থাকবে। অনেক কিছু আপনাকে শেখার ইচ্ছা হবে, জানার ইচ্ছা হবে, যেটা আপনার কর্মক্ষেত্রে ভালো, যেটা জানা কর্মক্ষেত্রে নাম হতে পারে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, এই রাহু রাশির উপরে থাকলে মানুষ একটু চতুরাই বেশি করে আর সেলফিশ হয়ে যায়। এই সেলফিশ হওয়াটা বেশি ভালো না, যেহেতু অনেকজন বুঝতে পারবে আর আপনার সঙ্গে দূরত্ব রাখতে পারে, তাই এদিকে খেয়াল করতে হবে। ভ্রমণ করার ইচ্ছাও খুব হবে এই 2 মাস, ইভেন জানুয়ারিতেও হবে, যেহেতু এখন পিকনিকের একটা সময়, ঘোরার একটা সময়, ভ্রমণের ইচ্ছাও খুবই হবে। বৃহস্পতি এখন দ্বিতীয় রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকা ভালো, দ্বিতীয় বৃহস্পতি খুবই ভালো ফল দেয়। আর যেহেতু রাহু মীন রাশিতে, তাহলে বৃহস্পতির ফল রাহু কিছু বাড়াবে। রাহু যে রাশিতে থাকে রাশির স্বামীর ফল বাড়ায়, আর বৃহস্পতি এখন ধনস্থানে বাণীস্থানে, সেজন্য এটা ভালো দেখি বৃহস্পতির ফলটা ভালো হবে। বৃহস্পতি এদিকে কর্মপতিও, সেজন্য এই বৃহস্পতির দ্বিতীয় থাকা প্লাস রাহু মীন রাশিতে থাকাতে আমি ভালোই যোগ দেখি, ফলটা ভালোই হবে কর্মক্ষেত্রেও আর আয় উন্নতির ক্ষেত্রেও। আর যারা নতুন চাকরি খুঁজতেছেন সম্ভাবনা আছে অনেকই, কেন বৃহস্পতির দৃষ্টি নিজের ঘরে কর্মস্থানে আছে ধনুরাশির উপরে। চতুর্থপতি আর সপ্তমপতি বুধ এখন আছে ভাগ্য ঘরে, এই ভাগ্য ঘর হলো ত্রিকোণ, এই ত্রিকোণে থাকাতে ভালো ফল দিবে। আবার মাসের এই নভেম্বর মাসের 26 তারিখ বুধ চলে যাবে কর্মঘরে, সেজন্য এই বুধের ফলটা এখন ভালো পাওয়া যাবে, যেহেতু সপ্তমপতি বিজনেস ক্ষেত্রে ভালোই ফল দিবে। আর বুধ হলো চতুর্থপতি, বাড়ি ঘর এইসবের জন্য বুধ ভালো ফল দিবে। শুক্র নিয়ে বললে, শুক্র এখন নিচস্থ ঘরে সপ্তমে আছে, যেখানে আমি দেখি বিবাহিক জীবনে কোথাও না কোথাও এই শুক্র একটু খারাপ দেখা যাচ্ছে। খারাপ বললে খুব বেশি খারাপ কিছু না, যেহেতু বিবাহিক জীবনে আমরা আরেকটা ঘর দেখি, সেখানে ভালো শুভ গ্রহ আছে বৃহস্পতি, সেজন্য এটা ভালোই। কিন্তু শুক্র কোথাও না কোথাও বিজনেসের ক্ষেত্রেও বলি আর প্রেম জীবনের ক্ষেত্রেও বলি, এই নিচস্থ শুক্র ভালো ফল দেয় না। আর এই শুক্র কেতুযুক্ত, সেজন্য কোথাও না কোথাও প্রেম জীবনে আর বিবাহিক জীবনে একটু নিরস নিয়ে আসতেছে, আর রোমান্টিক জিনিসটা কম দেখা যাচ্ছে। মঙ্গল নিয়ে বলি, মঙ্গল হলো আপনার ধনপতি আর ভাগ্যপতি মীন রাশির, আর মঙ্গল বর্তমানে অষ্টমে আছে, এই ভাগ্যপতির অষ্টমে থাকা কোথাও না কোথাও ভাগ্য বিড়ম্বনা দেখা যায়। 16 নভেম্বর মঙ্গল চলে যাবে নিজের ঘরে বৃশ্চিকে, তখন ভাগ্য উন্নতি অবশ্যই হবে। মঙ্গলের অষ্টমে থাকলে পিতার জন্য
নিজের বাবার জন্য এটা হেলথের জন্য ভালো দেখা যায় না, আবার বাবার সঙ্গে কোনো সময় একটু তর্কাতর্কিও হবার সম্ভাবনা আছে, তর্কাতর্কি না হলেও মতভেদ হবার সম্ভাবনা আছে। বাবার হেলথের বিশেষ খেয়াল রাখতে হবে এই 16 নম্বর অবধি, সঙ্গে নিজের হেলথেরও। মঙ্গল ভাগ্যপতি যখন ভাগ্য হতে যাবে তখন ভাগ্য উন্নতিও হবে, আর সঙ্গে মঙ্গলের দৃষ্টি শনির উপরে থাকবে। শনি হলো আয়পতি, এই মঙ্গল বিদেশ যাত্রার জন্য ভালো, আবার শনির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি শনির উপরে আর শনির দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে, যেহেতু আয় হওয়া ভালো দেখা যাচ্ছে, বিদেশ থেকে আয়ও হবার সম্ভাবনা আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন ওরার জন্য ভালো প্রফিট হবে আর বিদেশ থেকে আয় আসবে। এইসব 16 নম্বরের পরে, যেহেতু মঙ্গল তখন বৃশ্চিক ঘরে ঢুকবে। সূর্য এখন নিচস্থ ঘরে তুলা রাশিতে আছে, সূর্য 17 নভেম্বর ভাগ্যত যাবে, আর এদিকে শুক্র হলো মীন রাশির ষষ্ঠপতি, ষষ্ঠ মানে রোগ, শত্রু আর গভর্নমেন্ট সেক্টরও দেখে, সেজন্য এই সময়ে গভর্নমেন্ট সেক্টরের থেকে গভর্নমেন্ট থেকে কোনো লাভ পাওয়া একটু ভালো দেখি না, যেহেতু সূর্য নিচস্থ ঘরে আছে। এদিকে তারপরে সূর্য পিতা কারকগ্রহ, সেজন্য বাবার হেলথ নিয়ে বেশি চিন্তা দেখা যায়। যতদিন মঙ্গল এখানে আছে আর সূর্যও আছে সঙ্গে, পিতার হেলথ নিয়ে বেশি চিন্তা থাকবে। মঙ্গল 16 তারিখ ঢুকে যাবে বৃশ্চিকে আর সূর্য যাবে 17 তারিখ, তারপরে বাবার হেলথে অনেকটাই ভালো হবে। আপনার 16 ডিসেম্বর অবধি একটা গুপ্ত শত্রু হবার সম্ভাবনা আছে, একটু সাবধানে থাকবেন। যারা মেডিকেল নিয়ে পড়তেছেন বা MBA করতেছেন ওরার জন্য এই সময়টা ভালোই যাবে। বুধ এখন ত্রিকোণে আছে, তারপরে কেন্দ্রতে যাবে, সঙ্গে সূর্যও ত্রিকোণে ঢুকে যাবে, মেডিকেল লাইন ভালো থাকবে। রাহু যেহেতু রাশির উপরেতে MBA কোর্স করাটা ভালো। শনি এখন দ্বাদশে শনি আছে, শনির দৃষ্টি ষষ্ঠে আর নবমে আছে। শনি হলো মীন রাশির আয়পতি আর ব্যয়পতি দুটোই, আবার আমরা এই জায়গাকে বিদেশও দেখি, সেজন্য বিদেশ থেকে আয় হবার সম্ভাবনা আছে, কিন্তু আপনার খরচ হবে, মেডিকেলি বেশি চান্সেস আছে, মূলত ENT প্রবলেমের চান্স বেশি দেখা যায়। শেষে এটাই বলবো যে বৃহস্পতিকে স্ট্রং করা আর বুধকে স্ট্রং করা আপনার জন্য খুবই ফলদায়ী, খুবই লাভ দেবে, সেজন্য বৃহস্পতিকে আর বুধকে স্ট্রং রাখেন। জেমস্টোন কাউকে জন্মছাক দেখাবার পরেই পড়বেন, জেমস্টোন ফট করে পড়বেন না, যেহেতু আমি বললাম বুধের জন্য, আর বুধের রত্ন আপনি ধারণ করে নিলেন এটা চলবে না, আগে অ্যাস্ট্রোলজার ভালো অ্যাস্ট্রোলজার দেখাবেন, তারপরে উনি যদি সাজেশন দেন তাহলেই পান্না পড়বেন বা পোকরাজ পড়বেন, নাহলে পড়বেন না। হনুমান চল্লিশা পড়া আপনার জন্য খুবই ভালো, খুবই ফলদায়ী, হনুমানজিকে পুজো করেন, হনুমান চালিশা প্রতিদিন পড়েন। আজকে এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে হর হর মহাদেব লিখে দেবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।